আমি আবার চলে এসেছি প্রশান্ত পাল স্টুডিওতে, তার কারণ আপনাদের আমি বলেইছিলাম প্রত্যেকটা স্টেপে স্টেপে রঙের কাজ দেখাবো এবং চক্ষুদানের কাজ দেখাবো মা দুর্গাগুলোর। একটিমাত্র ছোট্ট প্রতিমার চক্ষুদানের কাজ শুরু হয়েছিল এবং সেটা দেখিয়েছি আগের ভিডিওতে, যদি না দেখে থাকেন আই বাটনে লিংক দেওয়া থাকবে, দেখে নেবেন। আর এই ভিডিওতে দেখাবো আরও কিছু প্রতিমার চক্ষুদানের কাজ হয়ে গেছে, সেগুলো আজকে দেখাবো। পিছনে দেখতেই পাচ্ছেন এই স্টুডিওর সবথেকে বেস্ট দুর্গা আমার চোখে, যেটা আমি সবসময় বলে থাকি। এই দুর্গা প্রতিমারও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে, তাছাড়া পাশাপাশি আরও কিছু দুর্গা প্রতিমারও চক্ষুদান হয়েছে, সেই ভিডিওই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সিনেমেটিকটা তো দেখলেন কিরকম লাগলো, এবার চলুন এই স্টুডিওর বেস্ট প্রতিমা দিয়ে শুরু করি আজকের ভিডিও। এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন, স্টুডিওতে ঢুকেই ডান দিকে রয়েছে অসুর মহাশয়, এখানে মায়ের কাছে ক্ষমা প্রার্থী। অসুর মহাশয়ের কিন্তু চক্ষুদানের কাজ এখনও হয়নি, আর এখানে রয়েছে আরেকটি অসুর, আর সিংহেরও এখনও রঙের কাজ কমপ্লিট হয়নি পুরো। তাছাড়া মা দুর্গার চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে, দেখুন দেখুন মায়ের মুখখানি কতটা সুন্দর লাগছে চক্ষুদানের পর। আর মায়ের থার্ড আইটি দেখুন কতটা সুন্দর থ্রি ডি শেপে করা রয়েছে, কত সুন্দর লাগছে মায়ের মুখটা, কত শান্ত মুখশ্রী মায়ের। এই দিকে রয়েছে মা লক্ষ্মী আর গণেশ দেব, শাড়িতে কত সুন্দর কাজ করা রয়েছে, এগুলো সিলভার আর গোল্ডেন অভ্র দিয়ে করা রয়েছে এরকম কাজ, জরির কাজ। দেখুন কত সুন্দর মা লক্ষ্মীর মুখশ্রী। আর এই দিকটাতে রয়েছে কার্তিক আর মা সরস্বতী, দেখুন কত সুন্দর শাড়ির কাজ হয়েছে, এখানে কলকা আঁকা হয়েছে গোল্ডেন কালারের, তার উপর এরকম জরির কাজ হয়েছে, কত সুন্দর লাগছে প্রতিমাগুলো, চক্ষুদানের পর একদম জীবন্ত হয়ে উঠেছে যেন। দেখুন চক্ষুদানের পর কত সুন্দর লাগছে প্রতিমাগুলোকে, দেখুন প্রতিমাটি কত সুন্দর লাগছে। এই পাশে রয়েছে আরেকটি দুর্গা প্রতিমা, এটা আগেও দেখিয়েছিলাম চালচিত্রে আর গহনায় লাল রঙের প্রলেপ পড়েছে, কিন্তু এখন দেখুন এই প্রতিমাটির চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে চক্ষুদানের পর, অসাধারণ অসাধারণ চমৎকার লাগছে। আরও প্রচুর কাজ বাকি রয়েছে প্রতিমাটির, এখানে রয়েছে মা সরস্বতী, ওইদিকে কার্তিক, অসুর মহাশয়ের চক্ষুদানের কাজ হয়নি, আর এদিকে রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী। এই প্রতিমাটির ঠিক অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমা, এই প্রতিমাটিকেও দেখিয়েছিলাম, রঙের কাজ জাস্ট হয়েছিল, এখন চক্ষুদানের কাজ হয়ে গেছে। দেখুন দেখুন মায়ের মুখখানি
এত সরু গ্যাপ এখান থেকে দেখানো খুব মুশকিল। দেখুন মায়ের মুখখানি, দেখুন কত সুন্দর, উপরে মহাদেব রয়েছে চালচিত্রে, দেখুন। আর এই দুর্গা প্রতিমার এই দিকে রয়েছে কার্তিক দেব, দেখুন মুখটা চক্ষুদানের পর কত সুন্দর লাগছে। আর এই দিকে রয়েছে মা সরস্বতী, দেখুন কত সুন্দর মুখশ্রী। আর তার ঠিক এই দিকে রয়েছে গণেশ দেব, আর এপাশে রয়েছে মা লক্ষ্মী, কত সুন্দর মুখশ্রী দেখুন। আর এই প্রতিমাটির পাশে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এই প্রতিমাটিরই প্রথম চোখ আঁকার কাজ শুরু হয়েছিল, এই যে প্রতিমাটি দেখুন। আর ওই দিকে রয়েছে আরও প্রতিমা, ছোট ছোট অনেক প্রতিমা হয়েছে, কিছু কিছু প্রতিমা চক্ষুদান হয়েছে, ওই দিকেও যাব। স্টুডিওর সাইড গেট দিয়ে ঢুকতেই এই ছোট ছোট প্রতিমাগুলো রয়েছে, বাড়ির প্রতিমা, এই প্রতিমাগুলোরও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। কোনোটা টানা চোখের, কোনোটা শান্ত চোখের প্রতিমা রয়েছে, কত সুন্দর দেখুন প্রতিমাগুলো। এই প্রতিমাটি অর্ধচন্দ্রের উপরে মা দুর্গা বিরাজ করছেন, দেখুন গহনার কালারটা নীল হয়েছে। আর এই প্রতিমাটির চক্ষুদানের কাজও কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর লাগছে প্রতিমাটিকে দেখুন। মায়ের চুলটাতে আবার একটু গোল্ডেন টাচ রয়েছে, গহনার আরও মাল্টি কালারের কাজ হবে। প্রতিমাটির চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু শাড়ির রঙের কাজ বাকি রয়েছে, চালচিত্রেও রঙের কাজ বাকি রয়েছে, কিন্তু প্রতিমাটির পুরো চক্ষুদানের কাজ কমপ্লিট হয়েছে। দেখুন মা লক্ষ্মীকে কত সুন্দর টানা চোখের মুখশ্রীটা, কত সুন্দর লাগছে দেখুন। ওই দিকে রয়েছে গণেশ দেব, এখানে সিংহর এখন শুধু প্রাইমারের কাজই হয়ে রয়েছে, সিংহর এখনও রঙের কাজ শুরু হয়নি, অসুরের চক্ষুদান হয়নি। আর এই দিকে রয়েছে মা সরস্বতী, কি সুন্দর মুখশ্রী, টানা চোখটা দারুণ লাগে। আর এদিকে রয়েছে কার্তিক দেব, অপোজিটে রয়েছে আরও একটি প্রতিমা, এই যে প্রতিমাটি রয়েছে মিডিয়াম সাইজের, দেখুন এই প্রতিমাটিরও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে, টানা চোখের প্রতিমা, কত সুন্দর লাগছে দেখুন চক্ষুদানের পর, দারুণ লাগছে দারুণ। আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। এদিকে রয়েছে কার্তিক দেব, এদিকে রয়েছে মা সরস্বতী, এদিকে তো দেখলেন মা দুর্গা, এইদিকে রয়েছে গণেশ দেব, পাশেই রয়েছে মা লক্ষ্মী। এই প্রতিমাটির তাহলে রঙের কাজ এবার শুরু হয়ে গেল, দেখুন এতদিন প্রাইমার মারা ছিল, এখনও প্রাইমারের কাজ একটু চলছে কিন্তু রঙের কাজ হয়ে গেছে অনেকটাই, গহনাতে চালাতে মায়ের শাড়িতে রঙের কাজ হয়ে গেছে, শুধু চক্ষুদানটাই বাকি রয়েছে এখানে। আর এই যে প্রতিমাটি, এটা তো দেখিয়েছিলাম, এটার এইটুকু কাজই হয়েছিল, কত সুন্দর লাগছে প্রতিমাটিকে, এটাও একটা দারুণ প্রতিমা, মুখশ্রীটা কত সুন্দর। এই যে প্রতিমাটি রয়েছে, এই প্রতিমাটিও প্রাইমারের কাজ হয়ে পড়েছিল, এখন জাস্ট গহনার কালারটা হয়েছে লাল রঙের, আর চালচিত্রের কালারের কাজ শুরু হয়েছে। দেখুন মায়ের মুকুটের উপর একটা হলুদ বর্ডার দেওয়া রয়েছে, আবার কত সুন্দর লাগছে। এখন চক্ষুদানের কাজ শুরু হয়নি, এই প্রতিমাটি কিন্তু কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে। এর আগেও বলেছিলাম এখানে একটা খুব দামি এবং খুব সুন্দর শাড়ি পরানো হবে, এই প্রতিমাটিকে প্রশান্তর কাছ থেকেই শোনা, দুর্দান্ত একটা শাড়ি পরানো হবে, দেখুন প্রতিমাটি। আর এটা তো সেই প্রশান্ত পাল স্টুডিওর সবথেকে বড় দুর্গা প্রতিমাটি, 22 ফুটের, এটা শুধু স্কিনের কালারটা হয়েছে ইয়েলো কালার,
তো বন্ধুরা এই যে প্রতিমাটি দেখছেন এই যে চালচিত্রের চারিদিকে রয়েছে কুলো তার উপর মঙ্গলঘট এই যে প্রতিমাটি রয়েছে এই প্রতিমাটির কিন্তু চক্ষুদান প্রশান্ত পাল নিজে করবে এখানে এসে সেই চক্ষুদানের কাজটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তুমি করছো তো ঠিক আছে এই রতে যে প্রতিমাগুলো দেখতে পাচ্ছেন আগের ভিডিওতেও দেখিয়েছি দেখুন অসুর মহাশয় এই গহনায় শুধু সবুজ কালার হয়েছে এর উপর আরো কালারের শেড হবে এখানে সিংহের কাজ হয়নি আর মা দুর্গার শাড়িটা দেখুন শুধু কত সুন্দর অভ্রর গুঁড়ো দিয়ে করা হয়েছে গোল্ডেন কালার এখানে রয়েছে সিলভার কালার এই দিকটাতে রয়েছে গোল্ডেন কালার তারপর এই পায়ের এই উপরে রয়েছে এখানে সিলভার কালার রয়েছে এখানে সিলভার কালারের করা রয়েছে জরির কাজ এই দিকে রয়েছে গোল্ডেন কালারের কাজ আর এখানে আঁচলটাতে দেখুন কত সুন্দর কাজ হয়েছে গোল্ডেন কালারের অভ্রের কাজ দেখুন আর দেখুন সারা কাপড়টাতে গোল্ডেন কালারের কাজ হয়েছে এই হাতের উপর নীল রঙের কলকার মতন আঁকা হয়েছে তার উপর গোল্ডেন আর সিলভার কালারের কাজ হয়েছে জরির মতো কাজ হয়েছে কত সুন্দর কাজ দেখুন প্রতিমাটি দারুণ লাগছে চক্ষু আঁকা হলে আরও ভালো লাগবে এদিকে রয়েছে আরও একটি প্রতিমা এ হচ্ছে কার্তিক দেব দেখুন এখানে রয়েছে মা সরস্বতী এই পাড়ের উপরে কি সুন্দর গোল্ডেন কালারের কাজ করা রয়েছে দেখুন আর শাড়িতে কত সুন্দর গ্রিন রেড দিয়ে কালার করে তার উপর গোল্ডেন আর সিলভার কালারের কাজ করা হয়েছে এখানে কত সুন্দর করা রয়েছে দেখুন গোল্ডেন আর সিলভার অভ্র দিয়ে কাজ করা রয়েছে এই প্রতিমাগুলোর শাড়ির কাজ দেখলে এখান থেকে চোখ ফেরানো যায় না আর এই দিকে রয়েছে মা দুর্গা দাঁড়িয়ে দেখুন পাড়ের মধ্যে কত সুন্দর গোল্ডেন কাজ করা হয়েছে আর কাপড়ের মধ্যে লাল আর হোয়াইটে একটা শেড রয়েছে তার মধ্যে সিলভার কালারের কাজ করা রয়েছে কত সুন্দর কাজ দেখুন এখানেও রয়েছে একটা গ্রিন রঙের কলকার মতন আঁকা তার উপর গোল্ডেন আর বাইরের দিকে সিলভার কালারের কাজ করা রয়েছে দুর্দান্ত লাগছে এই শাড়ির কাজগুলো এই কাজগুলো দেখে প্রতিমার থেকে চোখ ফিরানো যায় না দেখুন শুধু আর এইদিকে রয়েছে মা লক্ষ্মী একই রকম শাড়ির কাজ হয়েছে দেখুন আর বিশদভাবে বললাম না দেখুন কত সুন্দর লাগছে আর এদিকে রয়েছে গণেশ দেব তার অপোজিটে রয়েছে আরেকটি প্রতিমা এ হচ্ছে কার্তিক দেব দেখুন ধুতির উপরে কত সুন্দর কাজ করা রয়েছে গোল্ডেন আর সিলভার দিয়ে মা সরস্বতীর এই যে কাপড়টি রয়েছে এখানে দেখুন ব্ল্যাক পাড়ের উপর গোল্ডেন কালারের কাজ রয়েছে আর এই যে কুচিগুলো নেবেছে তার মধ্যে কত সুন্দর কালারের বর্ডার পড়েছে দেখুন পিঙ্ক ব্লু গোল্ডেন সিলভার ডিপ ব্লু নানারকম কালারের কাজ হয়েছে দেখুন আর শাড়িতে কত সুন্দর দেখুন এই এই উপরটাতে মায়ের শাড়িটা দেখুন এই দিকে গোল্ডেন কাজ করা রয়েছে এই দিকে কালো পাড়ের উপর সিলভার কালারের কাজ করা রয়েছে এখানে আঁচলেতে কত সুন্দর কাজ রয়েছে দেখুন দারুণ কাজ রয়েছে এত সুন্দর গোল্ডেন কালারের কাজ সিলভার কালারের কাজ চারিদিকে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ রয়েছে দেখুন পুরো প্রতিমাটিতে আর মায়ের মুখগুলো তো অসাধারণ এগুলো চক্ষু দান হলে তো দারুণ লাগবে এই মা লক্ষ্মী রয়েছে এখানে শাড়ির কালারটা একটু লাইট করা হয়েছে দেখুন কত সুন্দর কাজ করেছে প্রতিমাগুলোতে এইদিকে গণেশ দেব রয়েছে এই যে প্রতিমাটি রয়েছে এখানেও ছোট ছোট অভ্র দিয়ে কাজ করা হয়েছে গোল্ডেন আর ম্যাক্সিমামটাই গোল্ডেন অভ্র দিয়ে কাজ করা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে লাল নীল হলুদ সবুজ কত সুন্দর লাগছে হচ্ছে কার্তিক দেব পাশেই রয়েছে মা সরস্বতী একই রকম কাজ করা হয়েছে দেখুন প্রতিমাটি হ্যাঁ প্রশান্ত এই প্রতিমাটি চোখ কবে দেওয়া হবে দু তিন দিনের মধ্যে এখানে প্রশান্ত প্রত্যেকটি ঠাকুরের হাতের মধ্যে ট্যাগ লাগিয়ে দিচ্ছে যে এটা কোথাকার ঠাকুর কবে এর ডেলিভারি রয়েছে কত সাইজ এগুলো সব লেখা রয়েছে ট্যাগে দেখুন এই প্রতিমাটির এইমাত্র ট্যাগ দেওয়া হলো এটা হাওড়া শালকিয়া খেলাঘর প্রথমা মানে প্রথমার দিন যাবে নাম্বার দেওয়া রয়েছে আর এটা কোথায় যাবে
অশোকনগর টালিগঞ্জ না, এই দেখুন ট্যাগ দেওয়া রয়েছে অশোকনগর যাবে টালিগঞ্জে। এই প্রতিমাটি কি আগেও দেখিয়েছিলাম, দারুণ কালার কম্বিনেশন হয়েছে এখন পর্যন্ত, এর উপর আরও কালারের কাজ রয়েছে, দেখুন কত সুন্দর প্রতিমাগুলো। আর এই দিকে তো সেকশন রয়েছে আরো দুটো, মিতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কি বা বঞ্চিত রবে, মিতে ওঠে দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে। এই প্রতিমাগুলো আগের ভিডিওতেই রয়েছে, ঠিক এত পর্যন্তই কাজ হয়েছিল। শাড়িতে কত সুন্দর কাজ হয়েছে দেখুন, চক্ষুদানের পর আবার এই প্রতিমাগুলোকে ডিটেলে দেখাবো, দেখুন এই প্রতিমাগুলো এখন রঙের কাজ কিন্তু চলছে পুরো দমে। এই দেখুন এই দুর্গা প্রতিমার গায়ের স্কিনের কালার হচ্ছে ইয়েলো। আর এই দিকে তো আরেকটি রো রয়েছে, এদিকে সব ছোট প্রতিমাগুলো রয়েছে দেখুন, এখনও চক্ষুদানের কাজ হয়নি তবে মাল্টি কালারের কাজ শুরু হয়ে গেছে, দেখুন প্রতিমাগুলোর মুখগুলো, কোনোটি টানা চোখের প্রতিমা, কোনোটি শান্ত চোখের প্রতিমা, চক্ষুদানের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে এই প্রতিমাগুলোর। এখানে রঙের কাজ চলছে দেখতেই পাচ্ছেন, এই ছোট প্রতিমাগুলোর চোখ আঁকা হলে কিন্তু দারুণ লাগবে দেখতে, দেখুন টানা চোখের প্রতিমা এটি, আগেও রয়েছে অনেক প্রতিমা। এই প্রতিমাটি দেখুন মিডিয়াম সাইজের বা ছোটও বলতে পারেন, প্রতিমাটা ছোট্ট প্রতিমা, টানা চোখের প্রতিমা, দেখুন কি সুন্দর রুদ্রাক্ষের মালা পরা রয়েছে গলায়, হাতে রুদ্রাক্ষের মালা রয়েছে, কত সুন্দর লাগছে প্রতিমাটিকে, চক্ষুদান হলে দারুণ লাগবে, কত সুন্দর প্রতিমাটি। এইদিকে রয়েছে আরও প্রতিমা দেখুন, সব চক্ষুদানের কাজ বাকি রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাকু মা দুর্গার চক্ষুদান করছেন, ছোট্ট একটি মা দুর্গার। আর এখন আমি কথা বলবো প্রশান্ত পাল মহাশয়ের সাথে, যে ঠাকুরের চক্ষুদান বা রঙের কাজ সম্পর্কে একটু জানার ইচ্ছা রয়েছে আমারও, আশা করি আপনাদেরও রয়েছে, তো সেই সম্পর্কে একটু কথা বলবো আসুন। হ্যাঁ তো প্রশান্ত, দেখলাম তো কতগুলো প্রতিমার চক্ষুদানের কাজ হয়ে গেছে, খুব সুন্দর হচ্ছে, বাকি প্রতিমাগুলোর চক্ষুদানের কাজ মোটামুটি কবের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? ধরবো এখন মোটামুটি রঙের কাজ চলছে, তারপরে আমরা তিন চারজন মিলে আছি, সবাই মিলে চোখ দিয়ে কাজটা শেষ করে দেবো। আচ্ছা, সামনের সপ্তাহে আমাদের চক্ষুদানের কাজ শেষ হয়ে যাবে, সামনের সপ্তাহে সব কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এইখানে তো মোটামুটি 8 তারিখের আগে রঙের কাজ কমপ্লিট, 8 তারিখ থেকে পুরো স্টুডিও ওপেন করে দেবো। আর প্রতিমা বেরোবে কবে থেকে? 11ই অক্টোবর ফার্স্ট বেরোবে। আচ্ছা একটা কথা বলি, অন্যান্য অনেক জায়গায় প্রতিমা দেখেছি, তার কালারটা তো ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, তোমার এখানে কালারে একটা গ্লসি ভাব রয়েছে, একটু অন্যরকম টাইপের লাগে, আমি জানি না কেন, এখানে কি অন্য কোনো রং ইউজ করো নাকি না যেরকম সাধারণ রং ইউজ করে সেরকমই ইউজ করো, এটা আমার একটা মানে প্রশ্ন ছিল, মানে ব্যক্তিগত প্রশ্ন একটু যদি বল। মানে কালার নিয়ে তো অনেক চর্চা করতে লাগে, 1 নম্বর কথা, 2 নম্বর কথা রঙের অনেক খেলা আছে, সেগুলোকে বুঝতে হবে 1 নম্বর। আর রং আমার এক একটা এক এক রকম করে কর্মকর্তারাও চায়, আমি নিজের থেকেও করি, এক একটা এক এক রকম করার চেষ্টা হয়। আর আমাদের সব মাজা হয় ঠাকুরের, বুঝলে, সব একদম চকচকে গ্রেস, বৃষ্টির জল সংরক্ষণ করে খড়ি পচিয়ে দিয়ে আমাদের মাজা হয়। হ্যাঁ সেটা তো ঠিকই, না আমি বলছি কালার কম্বিনেশন তো তোমার এখানে দুর্দান্ত, আর তুমি তো নিজে মানে চিন্তাভাবনা করে করো সেটা তো জানি, কিন্তু রঙের কি কোয়ালিটিটার কথা বলছি আমি, যে রঙের কোয়ালিটিটা কীরকম ইউজ করো, মানে এতটা গ্লসি, একটু অন্য ধরনের লাগে। রঙ আমরা নিজেরা বানাই। ও, নিজেরা রঙ তৈরি করো? মোটামুটি তো খড়িমাটি, স্টেনার, ফেব্রিক, মেটালিক কালার, ওয়েদার কোট, সব মিশ্রণের ঠাকুর রঙ, এই জন্যই এত সুন্দর লাগে ওভারঅল পুরো গেট আপটা প্রতিমার, খুব ভালো লাগে। প্রশান্তর তরফ থেকে এবং প্রশান্ত স্টুডিওর তরফ থেকে একটি অনুরোধ রয়েছে আপনাদের কাছে, আমিও ইউটিউব করতে আসি, ভিডিও করতে আসি, আপনারাও যারা আসেন তারা তো আসেনি, আর অনেকে অনেক দূর দূর থেকে আসেন, প্রশান্তর কিন্তু এখানে অসুবিধা হলেও প্রশান্ত কিছু বলে না, ওকে আপনারা সবাই জানেন, আমরাও জানি প্রথম থেকেই, ওর স্বভাব বা ওর ব্যবহার সম্বন্ধে আমরা সবাই ওয়াকিবহল, মানে খুব সরল মনের মানুষ,
ওর অসুবিধা হয় কিন্তু ও কাউকে বলে না, কিন্তু সেটা আমরাও জানি, আমাদেরও কখনো বলে না। তো ব্যাপারটা এটাই যে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত আপনারা একদিন সবসময় আসতে পারেন, কোনো অসুবিধা নেই। 10টার পর থেকে আসলে কি হয়, এখন চক্ষুদানের কাজ চলছে, এখন যদি একটি প্রতিমার আঙুল বা কিছু ভেঙে যায় বা কোনো প্রবলেম হয় তাহলে ওটা সত্যিই খুব প্রবলেমেটিক ব্যাপার। কেন ইলেভেন্থ আওয়ার এটা তো করা সম্ভব না, করা সম্ভব কিন্তু এইভাবে তো কারিগরদের অসুবিধা হয়। অনেকে অনেক দূর থেকে আসে, তারা যদি ভিডিও না করে ফিরে যায় তাদেরও মনের অবস্থা খারাপ হবে, সেটা তো অবশ্য ঠিক। এই জন্য আরেকটা টাইম রাখা হয়েছে প্রশান্ত পাল স্টুডিওর, দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন। এটা আমার পক্ষ থেকে আর প্রশান্ত স্টুডিওর পক্ষ থেকে একটা অনুরোধ আপনাদের কাছে। এই সম্পর্কে কি বলবে প্রশান্ত, কি বলবে? ব্যাপারটা হচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসে সবাইকেই তো ভিডিও করতে দেওয়া হয়, কিন্তু এই সময় কাজগুলো তো খুব মানে কঠিন কাজ আমাদের, যেটা মাটির কাজগুলো হয় সব উপরে উঠে উঠে কাজ, আর গলিগুলোর প্যাসেজটা এমন হয়ে গেছে আমরাই কাজ করতে পারছি না, মানে একটা লোক গেলে পরে আর একটা লোক পাস না গেলে কাজটা করতে পারবে না। ওই জন্য আর হাতে আছে 10-12 দিন, এই 10-12টা দিনটা আমি মোটামুটি একটুখানি কাজটা করতে হবে, তার জন্য বলছি যে 10ই অক্টোবর অথবা 8ই অক্টোবর থেকে পুরো স্টুডিওটা ওপেন করে দেওয়া হবে। তার মানে বন্ধুরা 8ই অক্টোবর থেকে কিন্তু সবসময় আসতে পারবেন, 8ই অক্টোবরের পর থেকে আপনারা যখন খুশি আসতে পারবেন, তখন আর কোনো টাইমের বাধ্যবাধকতা নেই। তো প্রশান্ত, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, তো অনেক ধন্যবাদ, আবার আসবেন, রং চলছে এখন। হ্যাঁ অবশ্যই আসবো। প্রশান্ত পাল স্টুডিওর চক্ষুদানের কাজ আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, আপনারা তো জানেনই প্রশান্ত পালের রাস্তার ওপরে আরেকটি স্টুডিও রয়েছে, তো ওই স্টুডিওতে এতদিন মাটির কাজ চলতেছিল, প্রায় কমপ্লিট হয়ে গেছে মাটির কাজ, কিন্তু একটি বড় প্রতিমা রয়েছে ওখানে যার রঙের কাজ প্রায় কমপ্লিটের পথে, চক্ষুদান হয়নি। চলুন রাস্তার ওপারে গিয়ে ওই প্রতিমাটিকে দেখে নেওয়া যাক। তো এই স্টুডিওতে ঢুকেই প্রথমেই রয়েছে কত সুন্দর প্রতিমাটি, দেখুন এখানে রঙের কাজ শুরু হয়ে গেছে, কার্তিক দেবের ধুতিতে মাল্টি কালারের কাজ শুরু হয়েছে, গ্রিন ব্লু হোয়াইট দিয়ে কাজ হয়েছে, গহনার কালারও হয়ে গেছে, লাল রঙের শেড পড়েছে, এর উপর আরও কালারের কাজ হবে, এখানে আরও কাজ বাকি রয়েছে রঙের। এই হলো মা সরস্বতী, এখানে জাস্ট আঁকা হয়েছে এই পাড়ের উপরে, এইভাবেই আঠা লাগিয়ে তার মধ্যে অভ্র ছেটানো হবে, এরকম হয়ে যাবে অনেকটা। এখানে হয়তো গোল্ডেন অভ্রই দেবে, গোল্ডেন কাজ হবে, এখানে সিলভার কাজ করা রয়েছে দেখুন শাড়ির উপরে, এখানেও সিলভার কাজ করা রয়েছে পাড়ের উপরে, কত সুন্দর। আর এই দিকটা পুরো গোল্ডেন কাজ করা রয়েছে, কত সুন্দর প্রতিমাটি লাগছে। এখনও শুধু চক্ষুদানের কাজ বাকি রয়েছে, চালচিত্রে কালারের কাজ বাকি রয়েছে। অসুরমহাজের ধুতিটা দেখুন কত সুন্দর কালার কম্বিনেশন, অরেঞ্জ পিঙ্ক গ্রিন ব্ল্যাক সব নিয়ে করা হয়েছে, আর গহনায় লাল রঙের প্রলেপ পড়েছে, এখানে আরও রঙের কাজ রয়েছে। আর এই হলো মা দুর্গা, কত সুন্দর কাজ হয়েছে মায়ের শাড়ির পাড়ে, কত সুন্দর কাজ হয়েছে গোল্ডেন কালারের, আর এইদিকে সিলভার কালারের কাজ হয়েছে। মা দুর্গার মালাটা কিন্তু দারুণ দারুণ মালাটা, পুরো মাটির, ওইয়ে বলে যেমন বলে সাত লহরী ওইরকম টাইপের রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ 7টা মালা রয়েছে এই বড় মালাটার মধ্যে, তখন এটা সাত লহরী হবে সম্ভবত। দেখুন মা দুর্গার মুখখানি, চক্ষুদান হলে দারুণ লাগবে, মুকুটটাও কত সুন্দর হয়েছে দেখুন। আর এপাশে রয়েছে মা লক্ষ্মী, পিঙ্ক কালারের শাড়ি পরা, ব্ল্যাক পাড় তার মধ্যে গোল্ডেন কাজ, আর এইদিকে পুরো রয়েছে সিলভার কালারের কাজ, এই দিক থেকে বডিতে আবার রয়েছে গোল্ডেন কালারের কাজ, দেখুন মা লক্ষ্মীর মুখটা। শুধু চক্ষুদানের কাজ বাকি রয়েছে, আর পেছনে চালচিত্রে রং লাগানো বাকি রয়েছে, এই চালচিত্রে রয়েছে এখানে কতগুলো ছোটো ছোটো গণেশের মুখ, আর উপরে বড় ময়ূর রয়েছে, দুদিকে দুই কোণায় রয়েছে ময়ূর, আর পাশেই রয়েছে গণেশ দেব, দেখুন হলুদ রঙের ধুতি পরা, তার মধ্যে গোলাপ আঁকা রয়েছে, দেখুন এই হচ্ছে গণেশ দেব। এই হলো পুরো প্রতিমাটির লুক, এই হলো প্রতিমাটি। আর ওইদিকে রয়েছে এই প্রতিমাগুলোকে তো দেখিয়েছিলাম, এগুলো সাইড প্রতিমা, সব মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর কাজ হয়েছে দেখুন,
খুব তাড়াতাড়ি রঙের কাজ শুরু হবে। এখানে রয়েছে আরও একটি প্রতিমা, এখানেও মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন রঙের অপেক্ষায় রয়েছে প্রতিমাগুলো। এই হলো মা দুর্গা, মায়ের মুক্তি দেখুন। এরপর রঙের কাজ চক্ষুদান হলে তখন আবার দেখাবো, দারুণ লাগছে। প্রশান্ত পাল স্টুডিওর দুর্গা প্রতিমাগুলোর চক্ষুদান এবং রঙের আপডেটের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। আজকের মতন টাটা।